মা খিদে পেয়েছে খেতে দাও ফুলকপি ভাজা আর রুটি করেছি যা গিয়ে খেয়ে নে হ্যাঁ সকাল সকাল ফুলকপি ভাজা কে খায় কি হয়েছে তুমি কোন মহারানী বেলা 10টার সময় ঘুম থেকে উঠে তুমি কোন রাজভক্তা খেতে চাইছো শুনি দুপুরবেলা মা দুপুরের জন্য কি রান্না করেছো মা শুন না ফুলকপি মাছের ঝোল আর ফুলকপির কোপ্তা শুধু ফুলকপি 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 এত ফুলকপি কেন রান্না করছো মা যা খেয়ে নে ভালো লাগে না সন্ধ্যাবেলা মা শোনো না খুব খিদে পাচ্ছে সন্ধ্যাবেলা কিছু বানাও না মা আমারও না খুব খিদে খিদে পাচ্ছে জানিস তো চ ফুলকপির বড়া বানাই খাবি হ্যাঁ আবার ফুলকপির বড়া কেন মা একটু মাংসের বড়া বানানো যায় না মাংসের পকোড়া তোকে খেতে হবে না যা আমি আর তোর বাবাই খাবো এক সপ্তাহ পর মা এক সপ্তাহ ধরে তুমি আমাকে শুধু ফুলকপি 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 খাওয়াচ্ছো আজকে প্লিজ মা একটু ভালোমন্দ কিছু মাছ মাংস কিছু বানাও প্লিজ মা এই দেখ তোর বাবা আজকে টাটকা ফুলকপি নিয়ে এসেছে বাজার থেকে এটা দিয়ে একটা দারুণ নতুন রেসিপি বানাবো তুই খাবি তো আবার ফুলকপি